উৎসব শুরু। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো, তা মহাষষ্ঠীর মাধ্যমে মধ্যে দিয়ে বলা ভালো শুরু হলো অফিসিয়ালি। আর এরপর রয়েছে সপ্তমী, অষ্টমী, নবমী এবং তারপর সেই বিষাদের সুর, বিদায়ের সুর, মানে বিজয়া অর্থাৎ দশমী। সেটা আমরা এখন না হয় পরেই বলি। আজকে মহাষষ্ঠী মানে পুজোর শুরু। এই শুরুর যে আমেজ, উৎসবের যে আমেজ, সেটাকেই আজকে বাঙালি লুটে পুটে নিচ্ছে। একটু বৃষ্টি হয়েছে বটে, একটু বলা ভুল হবে, নাগাড়ে বৃষ্টি পড়ছে, এবং সেই বৃষ্টিতে ভিজেও কলকাতাবাসী তারা মণ্ডপে মণ্ডপে যাচ্ছেন, প্যান্ডেল হপিং করছেন। কারণ একটাই, এই যে দুবছর ঘরবন্দি অবস্থায় আমাদের সবাইকে কাটাতে হয়েছে, সেটা যে কতটা বোরিং ছিল, সেটা যে কতটা কষ্টের ছিল। আমরা প্রিয়জনকে হারিয়েছি, প্রিয় মানুষরা দূরে চলে গেছে, না ফেরার দেশে চলে গেছে। আর সেই দুঃখগুলো ভুলে আজ শুধুমাত্র একটা দুর্গা পুজো নয়, এই পুজো আমাদের কাছে অনেকটা স্বাধীনতার একটা বার্তা দেওয়া। আমরাও যে পারি, সেই কোভিড জয় করার পর আমরাও যে পারি, সেটা বোঝানোর বোধহয় এই একটা দিন, এই একটা উৎসব, যে উৎসবে আপামর বাঙালি সামিল হচ্ছে। সেটা হতে পারে এই কলকাতা শহর, সেটা হতে পারে জেলা, সেটা কোনো গ্রাম, গঞ্জ, গলি, এবং হতে পারে এই বাংলার বাইরে, দিল্লি, মুম্বাই, ব্যাঙ্গালোর, বিভিন্ন জায়গায়, এবং তার উপর আরও আরও দূরে, হতে পারে আরও আরও কোনো দূরে, হাজার হাজার মাইল দূরে, মানে বিদেশে। আমরা সকাল থেকে সেই সমস্ত জায়গার ছবি আপনাদের দেখিয়েছি। এখন যেমন আপনারা দেখছেন কলকাতার ছবি, সন্তোষ মিত্র স্কোয়ারের ছবি, ত্রিধারা সম্মেলনীর ছবি, একডালিয়া এভারগ্রিনের ছবি, চেতলা অগ্রণীর ছবি, সুরুচি সঙ্গের ছবি, আর চোরবাগান সর্বজনীনের ছবি। আমাদের সঙ্গে আমাদের রিপোর্টাররা রয়েছে, আমাদের সঙ্গে কারা কারা রয়েছে আপনাদের দেখাবো। আমাদের সঙ্গে রয়েছে সৃজিতা, আমাদের সঙ্গে রয়েছে অনুপম, এবং এলিনা রয়েছে মিতালি সঙ্গ থেকে গড়িয়ার। আমি প্রথমেই সৃজিতার কাছে যাব, হাতিবাগান নবীনপল্লী থেকে সৃজিতা আমাদের সঙ্গে রয়েছে। সৃজিতা, ভীষণ মিষ্টি লাগছে তোমাকে, ভীষণ ভালো লাগছে মহাষষ্ঠী, কিন্তু বৃষ্টি তো ভীষণভাবে হলো। আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম মেকআপ রুমে, তুমি বোধহয় একদম গ্রাউন্ড জিরোতে দাঁড়িয়ে সেটা আরও ভালো করে অনুভব করলে, কী অবস্থা বলো? সবাইকে প্রথমত এই মুহূর্তে যারা রিপাবলিক বাংলা দেখছেন, প্রত্যেককে মহাষষ্ঠীর অনেক শুভেচ্ছা। আর হ্যাঁ, বৃষ্টিতে পুরো চুপচুপে করে আমরা ভিজে গেছি, তবু আমরা গ্রাউন্ডে রয়েছি, বৃষ্টির মধ্যেও মানুষ কতটা উত্তেজিত সেই ছবিটা দেখাচ্ছি। তবে রেনেসা, এই মুহূর্তে আমি রয়েছি, আমি একটু ছবিটা দেখাতে বলবো আমার ভিজে সঞ্জয়কে, যে প্রতিমা মণ্ডপে আমি রয়েছি সেটি হচ্ছে হাতিবাগান নবীনপল্লী সর্বজনীন দুর্গোৎসবের যে মণ্ডপ, সেখানে রয়েছি। ওদের কনসেপ্ট হচ্ছে শিবু এবং উমার গল্প। কাদের গল্প এখানে তুলে ধরা হয়েছে? ধরো যারা বাসন তোমাকে দেবেন এবং তার পরিবর্তে তোমায় কিছু কাপড় দিয়ে দিতে হবে, বা ধরো যারা কাগজ নিয়ে যায়, তাদের জীবনটা এই পুজোর সময় কীরকম থাকে? একেবারে সেই আঁতর ঘরে গিয়ে তাদেরকে নিয়ে স্টাডি করে তবেই গোটা মণ্ডপটা তৈরি হয়েছে। এবং এবং রেনেসা, এই মণ্ডপটা রিপাবলিক বাংলার নজরে বা রিপাবলিক বাংলার ক্যামেরায় যে কটি মণ্ডপ ছিল তার মধ্যে সেরা সেরা মণ্ডপ হিসেবে নির্বাচিত হয়েছে। এবং সেই কারণেই আমরা এখন সবার হাতে আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষ কিন্তু এখানে রয়েছে। আমরা যে পুজোটা করছি সেটা মানুষের পুজো, এবং মানুষের জীবন নিয়ে কিন্তু আমরা কাজটা করেছি। আর আমাদের এই যে পুরস্কারটা আমরা রিপাবলিক বাংলার পক্ষ থেকে পেলাম, সেটা কিন্তু মানুষের যে আবেগটা, এই যে অগুনতি দর্শক রিপাবলিক বাংলার চোখে আমাদের এই মণ্ডপটা আবার দেখবে, এবং তাদের মধ্যে এই যে জিনিসটা, আমরা যে গল্পটা বোঝাতে চাইছি, যে আমরা কিন্তু একটা গল্প বলছি যেরকম মা দুর্গা মহিষাসুরকে বধ করেছিলেন এবং দুর্গদিনাশিনী হয়ে উঠেছিলেন, আমরা বলছি আমাদের এখানে যে উমা, সে জীবনের প্রতিবন্ধকতা রূপে অসুরকে প্রত্যেকদিন জয় করছে, এটাই তার অসুর দমন। কিন্তু আমার একটা ছোট প্রশ্ন আছে, যে এই যে বৃষ্টিটা শুরু হলো, আবহাওয়া দপ্তর আগে পূর্বাভাস দিয়েছিল মেঘনা যে বৃষ্টিটা হবে, এবং বৃষ্টিটা হচ্ছে, এবার বিষয়টা হচ্ছে দশমী অবধি তাহলে কি হতে চলেছে? মানে টেনশন হচ্ছে কি সেই জায়গা থেকে? মেঘনা, তুমি একটু জিজ্ঞাসা করো।
আমার যেটা মনে হয় যে মানুষের ঢল কিন্তু বৃষ্টির কাছে আটকে থাকবে না। মানুষ কিন্তু ইতিমধ্যে এর মধ্যে দেখতে পাচ্ছেন রয়েছে, বৃষ্টি আসবে যাবে, ওয়েদার রিপোর্ট যেটা আছে, আমরা তো প্রকৃতির সাথে লড়তে পারি না, জীবন প্রকৃতির সাথে অ্যাডজাস্ট করে চলে। মানুষ বৃষ্টি সামলাবে, বৃষ্টি থামলে থামলে আবার এগিয়ে আসবে, আমাদের মণ্ডপ দর্শন করবে। এবং আমাদের মণ্ডপ যারাই ইতিমধ্যে দেখেছে প্রত্যেকেই প্রচন্ডভাবে অ্যাপ্রিশিয়েট করেছে আমাদের কাজটাকে, আমরাও অ্যাপ্রিশিয়েট করছি। আর শেষ মুহূর্তে আরও একবার একটু ঢাকের আওয়াজ হয়ে যাক, সঙ্গে আমরা মণ্ডপটা আরও একবার দেখাবো। পুরস্কার তুলে দেওয়া হলো হাতিবাগান নবীন পল্লীর উদ্যোক্তাদের, তা পেয়ে খুশিতে আত্মহারা তারা। আর এবার আমরা সল্টলেকের ই ব্লকে একবার যাব, যেখানে রয়েছে আমাদের আর এক রিপোর্টার অনুপম। কথা বলবো অনুপমের সঙ্গে। অনুপম, হাতিবাগান উত্তর কলকাতার পুজো আমরা দেখাচ্ছিলাম, আবার সল্টলেক ই ব্লকে তুমি রয়েছো। সল্টলেকের পুজো মানেই একটু অন্যরকম, এবং সেখানেও রিপাবলিক বাংলার চোখে সম্মান পেয়েছে, সেরা পুজোর সম্মান পেয়েছে এই এই ব্লকটি। কী থিম এখানে এবং উদ্যোক্তারা কতটা খুশি আমাদের জানো। আর দেখো নিঃসন্দেহে রিপাবলিক বাংলা সেই সমস্ত পুজোগুরু বা উদ্যোক্তা বা পুজো কমিটিকে সম্মান জানাচ্ছেন, যারা অক্লান্ত পরিশ্রম করেছেন এবং একের পর এক ভাবনা সাধারণ মানুষের কাছে তুলে ধরেছেন। এমনই এক প্যান্ডেলে রয়েছি সল্টলেক ই ব্লক, অক্লান্ত পরিশ্রম এখানকার যারা রয়েছেন, সদস্যরা রয়েছেন, এবং তারপর যখন এই ধরনের মণ্ডপ উঠে আসে তখন নিঃসন্দেহে সব থেকে বেশি প্রাপ্তি তাদের, সব থেকে বেশি ভালোবাসা, আবেগ, উচ্ছ্বাস সব তাদের। কিন্তু বৃষ্টি বেশ কিছুটা তাদের সমস্যা করে দিয়েছে, দর্শনার্থীদের এখানে লম্বা লাইন ছিল, আপাততভাবে বেশ কিছুটা দর্শনার্থী সংখ্যা কম। কিন্তু রিপাবলিক বাংলার বাংলার সেরা পুজো এই মুহূর্তে প্রাইজ তুলে দেবো আমি সরাসরি ই ব্লকের কর্মকর্তাদের হাতে। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে ই ব্লকের কর্মকর্তারা তারা এই মুহূর্তে প্রাইজ পেয়ে গেলেন। রিপাবলিক বাংলার সেরা পুজো, বাংলার সেরা পুজোর প্রাইজ এই মুহূর্তে সল্টলেক ই ই ব্লকের পুজো কর্মকর্তাদের হাতে। নিঃসন্দেহে এই আনন্দ, এই ভালোবাসা, এই উন্মাদনা সারা জীবন তারা বয়ে যাবেন। রিপাবলিক বাংলা সর্বভারতীয় একটা চ্যানেল, তাদের তরফে তাদের এই পুরস্কার নিঃসন্দেহে তাদের কাছে বড়, তাদের কাছে একটা বড় প্রাপ্তি। নিঃসন্দেহে এই মুহূর্তে তুমি উচ্ছ্বাসটা দেখছ, আনন্দটা দেখছ, তারা এই মুহূর্তে রিপাবলিক বাংলার বাংলার সেরা পুজো সেই সেরা পুজোর তালিকার মধ্যে চলে এসেছিলেন। নিঃসন্দেহে তাদের রয়েছেন, অবশ্যই আমি তাদের কাছে যাব, যারা উদ্যোক্তারা রয়েছেন, অক্লান্ত পরিশ্রম, তারপর এরকম একটা ফল। কেমন লাগছে? অভাবনীয়, অভাবনীয়। আমাদের এবছর প্রথম বছর থিম, যদিও এটা আমাদের 25 বছর রজত জয়ন্তী বর্ষ, 25 বছর বয়সে আমরা আমাদের প্রথম বছর থিমে পা দিয়ে এই সম্মান যে আমরা পেয়েছি তার জন্য আমরা গর্বিত অনুভব করছি। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য অভিনন্দন। সেই উচ্ছ্বাসকে আরও একবার একটু দেখবো। তুমি দেখতে পাচ্ছিলেন কিছুদিন আগে মহিলারা কাজটি শুরু করে দিয়েছিলেন, এই ছবি তুমি দেখতে পাচ্ছ, রিপাবলিক বাংলার বাংলার সেরা পুজো সল্টলেক ই ব্লক। এবং এই ছবি তুমি দেখতে পাচ্ছ যে কতটা উৎসাহ, উন্মাদনা, আনন্দ তাদের মধ্যে রয়েছে। বৃষ্টির ভুক্তি ছিল, বৃষ্টি হবে আর প্রবাস ছিল, কিন্তু তারপরেও এই মুহূর্তে মহিলারা রয়েছেন, তারা উন্মাদনা, তাদের উচ্ছ্বাস, তাদের আনন্দ, তাদের ভালোবাসার ছবি তুমি দেখতে পাচ্ছ রিপাবলিক বাংলা। এই আবেগপ্রবণ বলা হয় যে আবেগের জাত হচ্ছে বাঙালি, তো সেই আবেগ আর সিটি অফ জয় কলকাতা, সে তার কথা তো না বলাই বোধ হয় ভালো, কারণ এখানে আবেগ এতটাই উপচে পড়ে যে আবেগেরই ছবি আমরা দেখতে পাচ্ছি দিকে দিকে। আর সেই সময়টা যদি হয় দুর্গাপুজো, তাহলে সেই আবেগের পারদ কোন জায়গায় গিয়ে ওঠে তা দেখলেই বুঝতে পারছেন। একদিকে হাতিবাগান নবীন পল্লী, একদিকে সল্টলেক ই ব্লক, সব জায়গাতেই রিপাবলিক বাংলা সর্বভারতীয় চ্যানেল, এবং সেই চ্যানেলের তরফ থেকে সম্মান পেয়ে খুশিতে আনন্দে আত্মহারা সেখানকার উদ্যোক্তারা। আর তার সঙ্গে যারা প্যান্ডেল হপিংয়ে আসছেন তারাও খুশি। আমরা গড়িয়া মিতালির সঙ্গে চলে যাব, সেখানে রয়েছে আমাদের রিপোর্টার এলিনা ভট্টাচার্য। কথা বলবো এলিনার সঙ্গে। এলিনা, গড়িয়ার মিতালি সঙ্গ অত্যন্ত পরিচিত একটা পুজো এখানে, আমি দেখতে পাচ্ছি তোমার পিছনে দর্শনার্থী, তাদের প্রায় ঢল নেমেছে বলা যায়, প্রচুর দর্শনার্থী তারা আসছেন, তারা দেখছেন, প্রতিমা দর্শন করছেন। তুমি যেখান থেকে দেখতে পাচ্ছ, যেখান থেকে দেখাচ্ছ আমাদের দর্শকদের, কারোর সঙ্গে কথা বলা সম্ভব কি? সবার আগে রিপাবলিক বাংলার দর্শক এবং তোমাকে জানাই মহাষষ্ঠীর শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি রেনেসাঁ গড়িয়া মিতালি সঙ্গে নবদুর্গার মণ্ডপে, যে নবদুর্গা অত্যন্ত বিখ্যাত একটি পুজো সাউথের। ইতিমধ্যেই কিন্তু দর্শনার্থীদের ঢল উপচে পড়ার মতো তিল ধারণের জায়গা নেই গোটা মণ্ডপে। আমি একটু কথা বলে
এবছর কেমন লাগছে? খুব ভালো লাগছে। বৃষ্টির মধ্যে বৃষ্টি উপেক্ষা করে তো ঠাকুর দেখতে বেরিয়েছে, কি বলবেন? বৃষ্টি কি মাটি করে দিল? বৃষ্টি যাতে না হয় তার জন্য আমরা অনেক প্রার্থনা করেছি, আমাদের কথা শুনেছে। একেবারে একেবারে, আমি এবার কথা বলে না চেষ্টা করবো একটু, যারা ছোটরা রয়েছেন এবং তার সঙ্গে পুজো কমিটির আমি একজনকে পেয়ে গেছি, একটু কথা বলে না চেষ্টা করবো। রেনেসা, এবছর 82তম বর্ষ আপনাদের এবং নবদুর্গা অন্যতম বিখ্যাত পুজো সাউথের, এবার মহাশক্তিতে বৃষ্টিও হচ্ছে কিন্তু দর্শনার্থীদের ঠং তো উপচে পড়ার মতো, কিছু ধরনের প্রায় জায়গা নেই গোটা কন্ট্রোলে। দেখুন, বৃষ্টি যাই হোক না কেন, এই নবদুর্গা গড়িয়া মিতালি সবার জন্য নবদুর্গা এই পুজো, এটা একবার জন্য বৃষ্টিকে উপেক্ষা করে মানুষ কাতারে কাতারে আসছে। আপনারা প্রত্যক্ষভাবে সাক্ষী রয়েছেন, যেভাবে দেখছেন যে জনগণ কীভাবে এখানে রয়েছে, তা মানুষ ঠাকুরকে ডাকবার জন্য বেরিয়ে পড়েছে, তারা বৃষ্টিকে ভয় পায় না। তারা বৃষ্টি যতই বুঝুড়তে রাখলেন না কেন, বৃষ্টিকে মানুষ ভয় পায় না। প্রতি বছর তো এরকমই ভিড় হয়, এবছর কেন একটু বেশি হলো নাকি? বিগত 2 বছর আপনারা জানেন যে কোভিডের জন্য যে পরিস্থিতি তৈরি হয়েছিল, আজ মানুষ উন্মুক্ত, আজকে মানুষ তাই আমাদের এই নবদুর্গা প্রতিমা দর্শন করতে আসছেন সবাই স্বতঃস্ফূর্তভাবে। গড়িয়া মিতালি সংঘ তার জন্যে প্রত্যেকটি দর্শনার্থীদের জন্যে সুন্দর বন্দোবস্ত রেখেছে। একেবারে একেবারে, আমরা শুনে নিলাম। আমি এবার একটু কথা বলে না চেষ্টা করবো, যারা কচি কাঁচা রয়েছে তাদের সঙ্গে। কোথা থেকে এসেছো তুমি? বিজয়গড় থেকে। বিজয়গড় থেকে এই নবদুর্গা দেখতে প্রতিবার আসা হয়? হ্যাঁ। কেমন লাগছে? খুব ভালো লাগছে। আজকের প্ল্যান কি? সারারাতই ঘুরবেন? যদি বৃষ্টি হয় কি করবেন? বৃষ্টি তো দেখছেন, হাতিবাগান নবীন পল্লীর ছবি আর সল্টলেক ই ব্লকের ছবি। রিপাবলিক বাংলার পক্ষ থেকে সেরার সম্মান পেয়েছে তারা, আর এই পুরস্কার জিতে নেওয়ার পরে আনন্দে আত্মহারা, নাচে গানে সেই মুহূর্তটাকে ধরে রাখার চেষ্টা করছেন তারা। মহাষষ্ঠী দেবীর বোধন হয়ে গিয়েছে এবং আমার বিটেজলিস রাজকে নিয়ে সবার প্রথমে আমি চেতলা অগ্রণীর পুজো মণ্ডপ এবং অবশ্যই প্রতিমাটা দেখানোর চেষ্টা করব। এবারের থিম ষোলো কলা পূর্ণ এবং অবশ্যই রিপাবলিক বাংলার যে সেরা পুরস্কার সেই সেরা পুরস্কারও আমরা তুলে দেবো, অর্থাৎ রিপাবলিক বাংলা পরিবার তাহলে চেতলা অগ্রণীতে আমরা কিন্তু রয়েছি এবং অবশ্যই আমরা সেই পুরস্কার তুলে দেবো। যারা চেতলা অগ্রণীর পুজো উদ্যোক্তা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। এবং দেখো মণ্ডপ সজ্জাটা সবার প্রথমে আমার বিবেচনা রাজকে বলবো দেখাতে, এবং অবশ্যই ষোলো কলা পূর্ণ অর্থাৎ সার্বিক যে পূর্ণতা সেই সার্বিক পূর্ণতাকে সামনে রেখেই কিন্তু এবারের মণ্ডপ সজ্জা করা হয়েছে চেতলা অগ্রণীর পক্ষ থেকে। এবং অবশ্যই কিন্তু
এবং অবশ্যই কিন্তু আমরা পুরস্কার তুলে দেবো। তবে তার আগে যারা রিপাবলিক বাংলার এই মেগা কভারেজের মাধ্যমে ঘরে বসে চেতলা অগ্রণীর পুজো দেখছেন, তাদের জন্য আরও একবার মণ্ডপ সজ্জাটা তুলে ধরবো। রাজ সেই মণ্ডপ সজ্জা এমন তুলে ধরছে, একই সঙ্গে প্রতিমার ছবিটাও কিন্তু এই মুহূর্তে আমরা আরও একবার তুলে ধরার চেষ্টা করবো সুজিতা। এবং অবশ্যই প্রতিমাটা আরও একবার দেখাবার জন্য বলবো রাজকে। এবং দেখো, প্রতি বছরই চেতলা অগ্রণীর পুজো দক্ষিণ কলকাতার মধ্যে নয় শুধু, কিন্তু সার্বিক যে পুজো, সেই পুজোগুলোর মধ্যেই অন্যতম শ্রেষ্ঠ একটা পুজো হয়। এবং এবারেও কিন্তু মানুষের ঢল বলে দিচ্ছে যে চেতলা অগ্রণী তারা কিন্তু তাদের যে ট্র্যাডিশন, অর্থাৎ মানুষের ভিড়ের যে ট্র্যাডিশন, মহাষষ্ঠীর সন্ধ্যাতেই তারা কিন্তু সেই ট্র্যাডিশন বজায় রাখছে। সুজিতা ভাস্কর, তোমার সঙ্গে আমি রেনেসা রয়েছি। চেতলা অগ্রণীর ছবি আপনারা দেখছেন, এখানেও ষোলো কলা এটাই থিম এবারে চেতলা অগ্রণীর, আর সেটাকেই তুলে ধরা হয়েছে। ঠিক তেমনই হাতিবাগানের ছবি আপনাদের দেখালাম, সেরার পুরস্কার পেল চেতলা অগ্রণী। আর হাতিবাগান নবীনপল্লী সেখানকার ছবিও আপনাদের দেখালাম, যেখানে শিবু এবং মানে যারা বাসন বিক্রি করেন, কাপড় নেন, বাসন বিক্রি করেন বা যারা পেপার নেন, এই সমস্ত মানুষজন তারা কিভাবে পুজো কাটান, কিভাবে তাদের পুজোটা চলে সেটাকে তুলে ধরা হয়েছে। আবার ঠিক তেমনই আমরা আরও একটা জায়গার ছবি আপনাদের দেখালাম, যেখানে থিম ফেলনা সল্টলেক ই ব্লক। একাধিক জায়গায় একাধিক থিমের আমরা দেখতে পাচ্ছি ছড়াছড়ি, এবং সেই থিমগুলোকেই একত্রিত করে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। কোথাও থিমের লড়াই, কোথাও আবার সাবেকি আনা, আবার বনেদি বাড়ি যেগুলো রয়েছে কলকাতার, সেখানেও কিন্তু একটা অন্যরকম পরিবেশ তৈরি হয়। আসলে দুর্গাপুজো সময়টাই এমন, আমাদের ভীষণ আপন, আমাদের ভীষণ কাছে। এই সময়টার জন্য আমরা বছরভর অপেক্ষা করে থাকি, এই দিনটার জন্য, এই দিনগুলোর জন্য একটা একটা করে দিন আমরা গুনি। আসলে এর মাধ্যমে আমরা খারাপ সময়গুলোকে ভুলে ভালো সময়গুলোকে অনুভব করতে চাই, উপভোগ করতে চাই। হাতিবাগান নবীনপল্লীর ছবি দেখছেন, সল্টলেক ই ব্লকের ছবি দেখছেন, আর চেতলা অগ্রণীর ছবি দেখছেন, যেখানে রিপাবলিক বাংলার পক্ষ থেকে সম্মান তুলে দেওয়া হয়, আর এই সম্মান পেয়ে উদ্যোক্তারা তারা খুশিতে আনন্দে আত্মহারা, নাচে গানের মাধ্যমে সেই সময়টাকে উপভোগ করছেন তারা।